আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া দুয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মজাদার পিঠের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি তৈরি করছি দুধে ভিজানো কিংবা খেজুরের রসে ভিজানো চিতই পিঠা। চিতই পিঠার একটি রেসিপি আমার চ্যানেলে এমনিতেই আছে, ওটা আপনারা ভর্তা দিয়ে খেতে পারেন। আমি আজকে চিতই পিঠাটি দুধে কিংবা খেজুরের রসে ভিজিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের পিঠাও এরকম সফট হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আমি ধরা মাত্রই কেটে যাচ্ছে খুব সুন্দর করে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমি আজকে এই পিঠাতে নারিকেল ব্যবহার করিনি। আপনাদের যদি নারিকেল ব্যবহার করতে ভালো লাগে অবশ্যই নারিকেলটা ইউজ করবেন। আমার হাতের নাগালে নারিকেল ছিল না তাই ব্যবহার করিনি। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি। প্রথমে একটি মিক্সিং বলে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এবং চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে আমি একটি ডো তৈরি করে নিব। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি বেশ সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে মাখিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে ধৈর্য সহকারে এই পিঠাটাকে সুন্দর করে মাখিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন। এই পিঠার মূল রহস্যই আপনি যত সুন্দর করে এই ডোটি তৈরি করবেন, এই গোলাটি যত সুন্দরভাবে সময় নিয়ে তৈরি করবেন, পিঠাটি ততই সুন্দর ফুলবে। এই জন্য সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে তৈরি করতে হবে। প্রথমে শক্ত করে রেখে পরবর্তীতে পানি মিশাবেন এবং পাতলা করে নেবেন। দেখে বুঝতে পারছেন আমি প্রথমে শক্ত একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। চিতই পিঠা যত ভালোভাবে আপনি মুততে পারবেন তত ভালোভাবে এই পিঠাটি সুন্দরভাবে ফুলে উঠবে এবং সফট হবে। তাহলে দেখে বুঝতে পারছেন আমি অনেকক্ষণ ধরে এটাকে মুথে নিচ্ছি। আমি এই যে অল্প অল্প করে পানি নিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলাদা কোনো কেরামতি নাই। আপনারা চাইলে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না এটা দেওয়ার প্রয়োজন রয়েছে। এমনিতেই যদি আমার মতো করে সময় নিয়ে এটা তৈরি করেন অটোমেটিক ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশাচ্ছি। আমি থিকনেসটি লাস্টে দেখিয়ে দিব।
বেশ পাতলা একটি গোলা তৈরি হবে। এই তো এখন আপনারা দেখে বুঝতে পারছেন এর থিকনেসটি কিরকম রয়েছে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো, আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবেন, তাতে আরো সুন্দর ভালো পিঠা হবে। আমি একটু সময় নিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। আমি এখানে একটি মাটির খোলা নিয়েছি, আমি এই খোলাটিকে 15 মিনিট পূর্বেই জাল দিয়ে একদম গরম করে নিয়েছি। আপনারা যেটাতেই চিতই পিঠা তৈরি করেন না কেন, 15 থেকে 20 মিনিট আগেই মিডিয়াম লো হিটে গরম করে নেবেন। এই তো 3 মিনিটের মধ্যে আমার পিঠাটি ফুলে টইটম্বর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অন্যদিকে আমি আধা কেজি গরুর দুধ জাল দিয়ে এক পোয়া করে নিয়েছি, আর আরেকটি প্যানে খেজুরের রস ফুটিয়ে নিয়েছি। আমি এখানে খেজুরের রস এবং কিছুটা গরম মশলা দিয়ে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটতে শুরু করলে চিনিটাকে আমরা চেক করে নেব যে মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি ঠিকমতো হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পিঠাগুলোকে ছেড়ে দিব। গরম গরম পিঠা এবং গরম গরম খেজুরের রসে ভিজিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে একদম সবগুলো পিঠাই আমি ডুবিয়ে রাখব যখন কিনা পিঠা এবং খেজুরের রস হালকা কুসুম গরম অবস্থাতে থাকবে, সেই সময়তে আমি সেই লিকুইড দুধটা দিয়ে দিব। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে দুধ দেওয়াটা, তবে আমি লাস্ট পর্যায়ে দুধটাকে মিশিয়ে দিয়েছি। দুধটা প্রথমেই যদি আমি দেই দুধ ফেটে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, তাই আমি দুধটা শেষে দিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে টইটম্বর হয়ে গেছে, খেতে বেশ মজার হয়েছে। আপনারাও বাসায় তৈরি করবেন, আপনাদের পিঠা কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আশা করছি আমার রেসিপিটি সম্পূর্ণ যদি ফলো করেন অবশ্যই আপনাদের পিঠাটিও খুব সুন্দর এবং সফট হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দীর্ঘ সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ।